মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা ঈশ্বরের কৃপায় আমরা মোটামুটি ভালো আছি। তো শুভ সকাল, দেখো এখনও সূর্য ওঠেনি আর আমি এখানে রেডি হয়ে গেছি। তো অষ্টমীর দিন যে শাড়িটা পরেছিলাম সেটাই পরেছি, কারণ আমার বর বললো এটাই পরতে আছে আর এরমভাবেই পরতে, তো সেই জন্য পরলাম। তো আজকে তো হচ্ছে দশমীর সকাল, যদিও এখানে বিজয়া হয়নি তাই তোমাদেরকে শুভ বিজয়া বললাম না। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন কটা বাজে না তো এখন 6:07 বাজে। তো আমরা সবাই রেডি, এবার জাস্ট বেরোবো। তো ওখানে যাই, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। আর সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, তবে ও রেডি হয়ে গেছে, মানে রেডি করে নিয়েছি, তারপরে ওকে তুলবো। আর টুসি ওই যে বসে আছে, ওই যে লাল সাদা চুলি একটা পড়েছে, আর সোনার পাপাও রেডি, মানে আমরা সবাই রেডি। এখন বাজে 6:45, আমরা পৌঁছে গেছি। আর সোনা সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসে এখানে এসে উঠে পড়েছে। এখানে আছে ছোলা ভেজানো, আর এই ভোগের রান্নাগুলো সব গতকাল রাত্রি করে রাখা আছে, যেহেতু আজকে পান্তা খাবে মা, পান্তা খেয়ে কৈলাসে যাবে। এখানে হচ্ছে লাল শাক ভাজা আছে, আচ্ছা এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, যা বাবা ফ্যাকাশে দেখা এখানে, আর এর ভিতরে আছে পান্তা। আচ্ছা তোমাদের সেটা দেখালাম না, বার করতে পারছি না। এই হচ্ছে অন্তর সচিব শঙ্কচক্র দদা পানে নাটক এক একা নামতে পারছে না, কেউ নামিয়েও দিচ্ছে না, নাটক নামো নামো, ফট করে লাভ মারে যদি লাভ মারো। আসি টাটা বাই, এই বাই টাটা, জানাই এটা হচ্ছে সোনার আর একটা আউটফিট, এটাও নতুন জামা, এটা আগের বছর তরুণ দ্বারা দিয়েছিল পুজোর সময়, তখন তো আর পড়ানো হয়নি, বড় হয়েছিল বলে ওই জন্য। Thank you.
এতক্ষণ থাকবে আমি চুক্তি করি অবস্থা দেখো। এখানে সকালে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর দুপুরে চিকেন বিরিয়ানি ছিল, কলকাতার বিরিয়ানি। এই দুটোই খাবারই এখান থেকে আমাদেরকে খাওয়ানো হয়েছিল, বেশ টেস্টি ছিল। সকালে ব্রেকফাস্ট বলতে মানে ঠাকুর বিসর্জনের পর খেয়েছি, আর এটা ওই 3:30-4 নাগাদ এটা খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই, তারপরে আবার পরে কথা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। Thank you.
তো বাজি বাজি আগে দেখছে কি হচ্ছে ব্যাপারটা জ্বলছে কই জ্বলছে আর বাটাবে না হয়ে গেছে হয়ে গেল ওই অ্যাপার্টমেন্টের মধ্যে পজিশন এত ওই মাথাতে ঘুরবে দেখ ঘুরে ওই দিক দিয়ে রাউন্ড হয়ে তাই বাজে আবার গানও বাজিয়েছে ওর মধ্যে না গাড়ি বাড়ি কি করছো কি করছো চলো পাদা 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 ঠিক ধরিস এই খাটটা দেখো বাবা বাবা কাছে যাও বাবা কাছে যাও বাবা কাছে যাও বাবা বাঁচাবে প্যান্ট প্যান্টটা তুলে দাও খুবই খারাপ, ফ্রেশ হয়নি, জাস্ট টিস্যু দিয়ে মুখটা মুছেছি। তো এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাব। আর বাবা ঠাকুর তো বিসর্জনের জন্য চলে গেছে। তো চলো, সবাইকে শুভ বিজয়া, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। যে যে আমার ভিডিও দেখছো তাদের মধ্যে যারা যারা বড়ো আছো সবাইকে আমার বিজয়ার প্রণাম, আর আমার সমস্ত রিলেটিভসদেরও আমার বিজয়ার প্রণাম। জানি না কার কার কাছে ফোন করে জানাতে পারবো, যদি ভুলে যাই ওই জন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো চলো, সবাই পুজোকে কেমন কাটিয়েছো কমেন্টে আমাকে জানিও। বিজয়া, সবাই খুব আনন্দ করতে থাকো। আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা, একটু বাই করে দাও।